জিনিয়াস এডুকারের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা। আজকের ভিডিওতে আলোচনা করব মাধ্যমিক পরীক্ষার নম্বর বিভাজন কিভাবে করা হবে। সিবিএসই বোর্ড ইতিমধ্যে ঘোষণা করে দিয়েছে তাদের মাধ্যমিক পরীক্ষা বাতিল এবং তারা বিভিন্ন স্কুলগুলিকে তাদের নম্বর বিভাজনের পদ্ধতির কথা ঘোষণা করেছে। আজ আমরা রিপোর্টটি পেয়েছি, তোমাদের সঙ্গে শেয়ার করছি। যদিও আমরা বিগত বছরগুলিতে দেখেছি পশ্চিমবঙ্গ সরকার সিবিএসই বোর্ডকে অনুসরণ করে থাকে, তাই আমরা আশা করছি সিবিএসই বোর্ড অনুসারেই তোমাদের নম্বর বিভাজন করা হবে। তাই ভিডিওটি তোমরা শেষ পর্যন্ত দেখবে কোন পদ্ধতিতে নম্বর দেওয়া হবে। সিবিএসই বোর্ড জানিয়ে দিয়েছে বিগত তিন বছরের এক্সপিরিয়েন্স একজন ছাত্রের বিচার করে সেই স্কুল টিচার নম্বর দেবে। তবে কাকে কত নম্বর দেওয়া হবে, কিভাবে দেওয়া হবে, সেই পদ্ধতিটি তোমাদের সঙ্গে আমি শেয়ার করব। এছাড়াও 20 জুন যে মাধ্যমিকের রেজাল্ট প্রকাশ হবে সে কথাও সিবিএসই বোর্ড ঘোষণা করে দিয়েছে। আর যে কারণে মাধ্যমিকের পরীক্ষা পশ্চিমবঙ্গে পিছবে না, বাতিল হওয়ার সম্ভাবনাই বেশি, সেটাও এক প্রকার নিশ্চিত। এবারে তোমাদের সঙ্গে বোর্ডে আমি বুঝিয়ে দেব কি পদ্ধতিতে সিবিএসই বোর্ড নম্বর বিভাজনের কথা বলেছে। সিবিএসই বোর্ড বলেছে কোনো স্কুলে যদি 100 জন স্টুডেন্ট হয়, অর্থাৎ আনুপাতিক হারে নম্বর দিতে হবে। 100 জন স্টুডেন্ট যদি হয় তাহলে 26 নম্বর, এটা নম্বর ধরো, আর সাবজেক্টগুলি পরপর আসবে নিচে নিচে, আর স্টুডেন্ট সংখ্যা হবে নিচে, আমি পুরো লিখছি না, 26 নম্বরের কম দিতে হবে 8 জন স্টুডেন্টকে। এরপর 26 থেকে 40 নম্বর দিতে হবে 15 জন স্টুডেন্টকে, 40 থেকে 50 নম্বর দিতে হবে 11 জন স্টুডেন্টকে, 50 থেকে 60 নম্বর দিতে হবে 15 জন স্টুডেন্টকে, 60 থেকে 70 নম্বর দিতে হবে 17 জন স্টুডেন্টকে, 70 থেকে 80 নম্বর দিতে হবে 34 জন স্টুডেন্টকে, টোটাল 100 জন স্টুডেন্ট। আনুপাতিক হারে নম্বরগুলি দিতে হবে, অর্থাৎ কোনো স্কুলে যদি 50 জন স্টুডেন্ট হয় তাহলে 4 জনকে 26-এর কম দিতে হবে, 7 জন 8 জনকে দিতে হবে 26 থেকে 40, 5 জন বা 6 জনকে দিতে হবে 40 থেকে 50, 7 থেকে 8 জনকে দিতে হবে 50 থেকে 60, আর 60 থেকে 70 দিতে হবে 8 জন বা 9 জন স্টুডেন্টকে, 70 থেকে 80 দিতে হবে 17 জন স্টুডেন্টকে, এই সিস্টেমে। এবং এই নিয়মটি বাধ্যতামূলক, মানতেই হবে স্কুলগুলিকে, সিবিএসই বোর্ড বলে দিয়েছে। তো কারণ বিগত বছরে দেখা গিয়েছে এই আনুপাতিক হারেই নম্বরগুলি এসে থাকে, তাই একটি স্কুল সিদ্ধান্ত নেবে কাকে কত পার্সেন্ট নম্বর দেওয়া যাবে। বিগত 3 বছরের নম্বরের ভিত্তিতে স্কুলের মাস্টারমশারাই সিদ্ধান্ত নেবেন কাকে কত নম্বর দেওয়া যাবে। তবে এই ক্ষেত্রে আমার কিছু ব্যক্তিগত মতামত আছে, কারণ কিছু স্কুল আছে যে স্কুলগুলিতে বেশিরভাগ ছাত্রছাত্রীরাই স্টার বা লেটার মার্ক পেয়ে থাকে এবং সেক্ষেত্রে 26-এর কম নম্বর পায় না, সেই স্কুলগুলির ক্ষেত্রে কি হবে? সেই সমস্ত ছাত্রগুলি তাহলে তো 26-এর নম্বর বাধ্যতামূলক শিক্ষকদের দিতেই হবে, কিন্তু স্বাভাবিকভাবে পরীক্ষা হলে কিন্তু 26-এর কম নম্বর সে পাবে না, এমন ঘটনা কিন্তু ঘটে। তো এবারে একটা অসম, আর কিছু স্কুল আছে যে স্কুলে সাধারণত ভালো ছাত্র কম থাকে এবং স্কুলের সুনাম নেই, সেই স্কুলে ভালো স্টুডেন্ট ভর্তি হয় না, সেক্ষেত্রেও তারা কিন্তু ভালো নম্বর পেয়ে যাবে এই পদ্ধতিতে নম্বর দিলে। তো যাই হোক, একটা সমস্যা তৈরি হবেই যে কোনোভাবে। তো এই পদ্ধতিতে সিবিএসই বোর্ড নম্বর দিতে চলেছে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করো, বন্ধুদের শেয়ার করো, আর আমাদের চ্যানেলটিকে যদি এখনও সাবস্ক্রাইব না করো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও।
আসছি পরে ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।